Welcome to my second class on a mailed attack of locust by Doris Lessing. দেখো আজকে আলোচনা করব ডরিস লেসিং এর লেখা এ মেইলড অ্যাটাক অফ লকাস্ট, যার উপরে আমি যথারীতি আগে একটা ক্লাস করেছি বা আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো তুমি যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তুমি অবশ্যই গিয়ে সেটা দেখে নেবে, তাহলে তোমার এই পরবর্তী অংশটা বুঝতে খুবই সুবিধা হবে। দেখো আগের যে ক্লাসটা হয়েছে সেখান থেকে আমরা এটুকু জানতে পেরেছি যে লকাস্ট অর্থাৎ পঙ্গপাল একটা জমিতে বা একটা ফার্মে এসে অ্যাটাক করেছে, আর লকাস্ট অ্যাটাক ফলে ফার্মের কি ধরনের অবস্থা হতে পারে সেটা পিছনের ক্লাসে আমরা দেখেছি। এটাও দেখেছি যে লোকাস্টকে তাড়ানোর জন্য গভর্নমেন্টের পাশাপাশি ওখানকার স্থানীয় যে চাষিরা আছেন বা স্থানীয় যে ফার্মাররা আছেন তারা কি ধরনের প্রিমিটিভ টাইপের পদ্ধতি অবলম্বন করে থাকেন, অর্থাৎ প্রিমিটিভ মিন্স হচ্ছে আদিম প্রথা অবলম্বন করে থাকেন, সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি এটাও দেখেছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু কিছু স্প্রের মাধ্যমে অর্থাৎ ইনসেক্টিসাইড যেটাকে বলা হয়ে থাকে, যে ইনসেক্ট তাড়ানোর জন্য যে সমস্ত বিষ প্রয়োগ করা হয়ে থাকে বা পয়জন প্রয়োগ করা হয়ে থাকে সেগুলোও প্রয়োগ করে থাকেন। সুতরাং আমরা দেখেছি যে লোকাস্টদের ডিসকারেজ করার জন্য দুটো পন্থা অবলম্বন করা হয়ে থাকে, একটা হচ্ছে সাইন্টিফিক পদ্ধতি যেটা ইনসেক্টিসাইড স্প্রে করার মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ড্রামে আওয়াজ করার মাধ্যমে। বিস্তারিত ভাবে টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে এটা রিকোয়েস্ট করবো যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি এই ধরনের ভিডিও বা প্রত্যেকটা টেক্সটেরই ভিডিও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে, যার ফলে তোমার প্রত্যেকটা টেক্সট তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। এবং অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে পরবর্তী ভিডিও কোন টেক্সটের উপরে করলে তোমার খুব সুবিধা হবে। পাশাপাশি তুমি যদি নোটস অ্যাসাইনমেন্টস এবং অনলাইন ক্লাসের তোমার প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। প্যারা 6, অর্থাৎ আগের দিন আমরা প্যারা 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা তার পর থেকে শুরু করব। প্রথমেই বলা হচ্ছে অল দা ক্রপস ফিনিশড, এখানে ক্রপস মিন্স হচ্ছে যে কোনো শস্যকণা, যে শস্যকণা ফার্মে এসে পঙ্গপালরা অ্যাটাক করেছিল এখানে তার কথাই কিন্তু বলা হচ্ছে। অল দা ক্রপস ফিনিশড, সমস্ত ক্রপস ফিনিশড হয়ে গেছে, নাথিং লেফট, কোনো কিছু আর বাকি নেই, হি সেড, সে বলল। বাট দা গংস ওয়্যার স্টিল বিটিং, এখানে গংস মিন্স হচ্ছে আওয়াজ, বিভিন্ন ধরনের ড্রামের আওয়াজ, সেগুলো এখনো কিন্তু চলছে, বিটিং মানে আঘাত করা হচ্ছে। দা ম্যান স্টিল শাউটিং, মানুষরা এখনো চিৎকার করছে। এন্ড মার্গারেট আস্কড, মার্গারেট জিজ্ঞেস করলো, ওয়াই ডু ইউ অন উইথ 8 দেন, এরপরে কি হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা শেষ করেছিলাম ঠিক এরকম একটা পর্যায়ে যে যেখানে সমস্ত ফার্মের লোকরা সমস্ত লেবারার্সরা কি করছে না, পঙ্গপালদের তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে এবং সবাই একটা আশঙ্কার মধ্যে আছে যে যদি সমস্ত ফার্মস অর্থাৎ শস্য জমি ফাঁকা হয়ে যায় বা পঙ্গপালরা খেয়ে নেয় তাহলে অবশ্যই ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, লোকের ঋণ শোধ করা যাবে না। দ্য মেন সোয়ার্ম ইজ নট সেটলিং, সেটলিং মিন্স হচ্ছে ঠিকঠিক ভাবে সেটেল হওয়া বা বসা অবস্থান করা। মেন সোয়ার্ম যেগুলো ম্যাচিওর সেগুলো কিন্তু এখনো উড়ে বেড়াচ্ছে, দে আর হেভি উইথ এগস, তাদের মধ্যে প্রচুর পরিমাণে ডিমে পরিপূর্ণ আছে, অর্থাৎ তাদের এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে। দে আর লুকিং ফর এ প্লেস টু সেটেল এন্ড লে, তারা একটা সঠিক জায়গা খুঁজছে যে যে জায়গায় তারা ডিম পাড়তে পারবে, বংশবিস্তার করতে পারবে। ইফ ইউ ক্যান স্টপ দ্য মেন বডি সেটলিং অন আউট ফার্ম, বলছে যদি আমরা এটা স্টপ করতে পারি অর্থাৎ তাদের ব্রিডিং হওয়ার আগে যদি তাদের আমরা ফার্ম থেকে তাড়িয়ে দিতে পারি, দ্যাট ইজ এভরিথিং, তাহলে অনেকটা রক্ষা পাওয়া যাবে। আর যদি তাড়াতে না পারি আর যদি তাদের একবার ডিম পেড়ে ফেলে বা বংশবিস্তার শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, একদম জাস্ট দুর্ভিক্ষ নেমে আসবে। ইফ দে গেট এ চান্স টু লে দেয়ার এগস, যদি তারা এতটুকু সুযোগ পায় তাদের ডিম পাড়ার ক্ষেত্রে, উই আর গোয়িং টু হ্যাভ এভরিথিং ইট এন্ড ফ্লাইট উইথ হপার্স লাইটার অন, তাহলে এখানে কি হবে, হপার্স মিন্স হচ্ছে গ্রাসহপার্স, তাহলে গ্রাসহপার্সটা পরিষ্কার সবকিছু খেয়ে ফেলবে যদি তারা একটা মাত্র সুযোগ পায়। দে গেট এ চান্স, যদি তারা এতটুকু সুযোগ পায় তাহলে তারা লে দেয়ার এগস, তাহলে তাদের ডিম পাড়তে শুরু করবে অর্থাৎ বংশবিস্তার শুরু করে দেবে, আর তার ফলে সমস্ত কিছু এভরিথিং ইটেন, সমস্ত কিছু খেয়ে ফেলবে। আর আমরা এটা জানি যে পঙ্গপাল হচ্ছে এমন একটা ইনসেক্ট যেটা সমস্ত ধরনের সবুজ জিনিস খেয়ে ফেলে, সেটা কি কর্ম হোক কি গাছের লতাপাতা হোক যাই হবে পুরো একদম খেয়ে পরিষ্কার করে ফেলবে। নেক্সট, হি পিকড স্ট্রে লোকাস্ট অফ হিজ শার্ট, তার জামার মধ্যে একটা লোকাস্ট ছিল সেটা সে তুলেছে, এন্ড স্প্লেট ইট ডাউন উইথ হিজ হপার্স লেটার অন, এবং সেটাকে কি করলো, স্প্লেট ডাউন মানে ফেলে দিল। হি পিকড এ স্ট্রে লোকাস্ট অফ হিজ শার্ট এন্ড স্প্লেট ইট ডাউন উইথ হিজ থাম্বনেল, ইট ওয়াজ ক্লোটেড ইনসাইড উইথ এগস, এবার যে গ্রাসহপারটা বা যে হপার্সটা অথবা যে লোকাস্টটা সে নিল তার জামার ভেতর থেকে, যেটা তার জামার ভেতরে ছিল, সেটা কি দেখাচ্ছে ধরে, যে দেখো এর ভেতরে প্রচুর পরিমাণে এগ আছে, ক্লোটেড মিন্স হচ্ছে ফ্রিজ, অর্থাৎ একবারে জমাট বাঁধা অবস্থায় আছে ডিমগুলো, একদম ঘিঞ্জি অবস্থায়। ইমাজিন দ্যাট মাল্টিপ্লাইড বাই মিলিয়ন্স, একবার তুমি কল্পনা করে দেখো তো যে এখানে কত পরিমাণে ডিম আছে, কয়েক লক্ষ পরিমাণে ডিম এখানে আছে। ইউ এভার সিন এ হপার সোয়ার্ম অন দা মার্চ, তুমি কি কখনো দেখেছো যে এরকম
swarms, that means এরকম লক্ষ লক্ষ grasshopper, লক্ষ লক্ষ locust এরকম একসাথে এসে অ্যাটাক করে। এখানে মার্চ কথাটা আর্মির সাথে রিলেটেড, কেন কি আর্মিরা যখন মার্চ করেন তখন দেখবে যে একসঙ্গে কেউ একা মার্চ করে না, সবাই মিলে মার্চ করে। এখানে মার্চ মিন্স হচ্ছে তুমি মুভমেন্ট বলা যেতে পারে। তো বলছে ইউ এভার সিন এ হপার, তুমি কি কখনো এই ধরনের হপার দেখেছো, দ্যাট মিন্স grasshopper দেখেছো অন দা মার্চ এরকম একসাথে অ্যাটাক করতে পারে? ওয়েল ইউ আর লাকি, বেশ তুমি তো দেখোনি তাহলে তুমি খুবই ভাগ্যবান, কেন কি এই ধরনের হপার্স কা তুমি দেখতে পারলে যে একসাথে তারা এইভাবে অ্যাটাক করেছে। নেক্সট মার্গারেট থট, মার্গারেট ভাবছে দ্যাট অ্যান অ্যাডাল্ট সোয়ার্ম ওয়াজ এনাফ, একটা অ্যাডাল্ট সোয়ার্মি বা ম্যাচিউর সোয়ার্মি হচ্ছে যথেষ্ট, কেন কি একটা গ্রাসোপারের মধ্যে কয়েক লক্ষ ডিম থাকে, সুতরাং একটা গ্রাসোপার থেকে কয়েকটা গ্রাসোপার তৎক্ষণাৎ জন্ম নিয়ে নিতে পারবে যদি সে একবার ডিম পড়ার সুযোগ পায়, অর্থাৎ বংশবৃদ্ধি ঘটে যাবে। আউটসাইড নাও দ্য লাইট অন দ্য আর্থ ওয়াজ এ পেল থিন ইয়েলো, দেখো আমরা আগের ক্লাসে জেনেছি যে অলরেডি 4টে বেজে গেছে, তাহলে যেহেতু বিকেল 4টে বেজে গেছে অটোমেটিক্যালি তোমার হচ্ছে যে সূর্য অস্ত যাবে ঠিক এরকম একটা সময়ে কি হয়েছে না পশ্চিম দিকের আকাশ পেল হয়ে আসছে, অর্থাৎ ইয়েলো হয়ে আসছে। আমরা জানি সূর্য যখন ওঠে বা সূর্য যখন অস্ত যায় তখন খানিকটা ইয়েলো থাকে, খানিকটা রেডিশ থাকে। দ্য ক্লাউডস অফ মুভিং ইনসেক্টস থিকেন্ড অ্যান্ড লাইটেন্ড লাইক ড্রাইভিং রেন, আর আমরা এটাও দেখেছি যে যখন ইনসেক্ট গুলো অর্থাৎ গ্রাসোফার গুলো যখন অ্যাটাক করেছে তখন মনে হচ্ছিল যেন হুড়মুড় হুড়মুড় করে পৃথিবী ভেঙে আসছে একটা মেঘের মতন, তো সেই জন্যই বলা হচ্ছে যে মনে হচ্ছে বৃষ্টির মতো ঝেপে আসছে। ওল্ড স্টিফেন সেড, ওল্ড স্টিফেন বলছে দে হ্যাভ গট দ্য উইন্ড বিহাইন্ড দেম দ্যাট সামথিং, বলছে এরপরে তো ওরা বাতাস পেয়ে গেছে, অর্থাৎ আমরা কি জানি যে যদি আগুনের পেছনে বাতাস দেওয়া হয় তো আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, ঠিক সেই একই রকম ভাবে ওল্ড স্টিফেন বলছে যে এরপরে বাতাস আবার ওদের সঙ্গে পাল্লা দিয়েছে, দ্যাট মিন্স বাতাসের ফলে ওরা দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে, আর এটাই হচ্ছে যথেষ্ট। নেক্সট ইজ ইট ভেরি ব্যাড, আস্কড মার্গারেট ফেয়ারফুলি, এবার মার্গারেট ভয় খেয়ে গেছে, বলছে এটা কি খুব খারাপ হবে বা এটা যথেষ্টই খারাপ? দ্য ওল্ড ম্যান সেড এমফ্যাটিক্যালি উই আর ফিনিশড, ওল্ড ম্যান তখন বলছে আমরা শেষ হয়ে গেলাম, দিস ওয়ার্ম মে পাস ওভার, এগুলো চলে যেতে পারে, বাট ওয়ান্স দে হ্যাভ স্টার্টেড, কিন্তু যদি তারা একবার ফার্মে অ্যাটাক করে ফেলে দে উইল বিকামিং ডন ফ্রম দ্য নর্থ নাও ওয়ান আফটার অ্যানাদার, তাহলে কিন্তু তারা একদিক থেকে শেষ করে করে চলে যাবে, অ্যান্ড দেন দেয়ার আর দ্য হপার ইট মাইট গো অন ফর টু অর থ্রি ইয়ার্স, এবং একবার যদি তারা ডিম পেড়ে ফেলে তাহলে কিন্তু এখানে তারা 2-3 বছর রয়ে যাবে, কেন কি সেই ডিম থেকে তাদের বংশবিস্তার ধীরে ধীরে ঘটতে থাকবে, সহজে তাদের নির্মূল করা সম্ভব হবে না, এরকম একটা আশঙ্কা প্রকাশ করছে হচ্ছে ওল্ড স্টিফেন। কিন্তু মার্গারেট কেন আশঙ্কা প্রকাশ করছে না, কেন কি দেখো আমরা জানি যে মার্গারেট জাস্ট এখানে 2-3 বছর বা ম্যাক্সিমাম 4 বছর উনি এই ফার্মের সাথে যুক্ত আছেন, এবং উনি বোঝার চেষ্টা করছেন যে এখানকার ওয়েদারের কি ভাষা, এখানে চাষিদের কিরকম ভাষা, চাষিরা কিভাবে আইডিয়া করে। অ্যাকচুয়ালি তুমি যখন কোথাও থাকবে তখন সেখানকার পরিস্থিতি তুমি ধীরে ধীরে থাকার ফলে তুমি বুঝতে পারবে কখন কি ঘটতে পারে, ঠিক সেম টু সেম একই রকম কেস মার্গারেটের ক্ষেত্রে ও ঘটেছে, ক্লিয়ার? নেক্সট প্যারা 7, মার্গারেট স্যাট ডাউন হেল্পলেসলি, মার্গারেট হতাশ হয়ে বসে পড়লো মাটিতে, এন্ড থট, এরপর ভাবছে ওয়েল ইফ ইট ইজ দ্য এন্ড ইট ইজ এন্ড, যদি এরকম হলে শেষ হয়ে যায় তাহলে তার কিছু করার নেই, তাহলে পুরোটাই খতম, উই উইল অল দেয়ার হ্যাভ টু গো ব্যাক টু টাউন, তাহলে আমাদের এই ফার্মের কাজকর্ম গুটি দিয়ে সবাইকে টাউনে চলে যেতে হবে। বাট এট দিস, কিন্তু এই সময়ে হি টুক এ কুইক লুক এট স্টিফেন, কিন্তু দেখো সঙ্গে সঙ্গে এটা ভাবছে, ভাবার ফলে কি হচ্ছে না স্টিফেনের দিকে তাকাচ্ছে, কেন তাকাচ্ছে? দ্য ওল্ড ম্যান হু হ্যাড ফার্ম 40 ইয়ার্স ইন দিস কান্ট্রি, যে লোকটা এখানে আছে কত বছর না এরকম গ্রামে আছে বা ফার্মে আছে 40 বছর, আগে আমরা জেনেছি যে 20 বছর আগে এরকম একবার অ্যাটাক হয়েছিল, তাহলে তার 40 বছর এই ফার্মিং লাইফ স্প্যানে মোটামুটি এই নিয়ে দুবার গ্রাসোফার বা পঙ্গপল বা লোকাস্ট অ্যাটাক করেছে, বিন ব্যাংক্রাপ্ট টুয়াইস, দুবার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে অলরেডি এটা নিয়ে, এন্ড সি নিউ নাথিং উড মেক হিম, ঠিক সেন্টেন্সটা এরকম ভাবে পড়ো, সি নিউ, সে জানে নাথিং উড মেক হিম গো, সে কোনো মতেই সে সেখানে যাবে না টাউনে, কেন কি বিকাম এ ক্লার্ক ইন দ্য সিটি, সে যে সেখানে গিয়ে ক্লার্কের কাজ করবে এটা কিন্তু ওল্ড স্টিফেন কখনোই মেনে নেবে না, ক্লিয়ার? নেক্সট ইয়েট আর হার্ট অ্যাক্ট ফর হিম, আর সেই কারণে কিন্তু ওল্ড স্টিফেনের জন্য তার হৃদয়ে একটু কষ্ট হলো, যন্ত্রণা হলো, হে লুকড সো টায়ার্ড, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, দা ওরি লাইন্স ডিপ ফ্রম নোজ টু মাউথ, ভেতর থেকে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো নাক মুখ দিয়ে, পুর ওল্ড ম্যান হি হ্যাড লিফটেড অফ এ লোকাস্ট দ্যাট হ্যাড গট ইটসেলফ সামহাউ ইনটু হিজ পকেট, একটা লোকাস্ট একটা গ্রাসোফার কোন রকম ভাবে ওল্ড স্টিফেনের পকেটে চলে গিয়েছিল, সে সেটাকে বার করলো পকেট থেকে, হোল্ডিং it in the ear, সে হাতে করে ধরেছে, by one leg, একটা পা ধরে, you have got the strength of still spitting in those legs,
legs of yours. তখন সে ধরে কি বলছে যে গ্রাসোফারের উদ্দেশ্য বলছে হ্যাঁ রে তোর যে এই যে পাগুলো এত শক্ত স্টিলের মতো না বিরাট ব্যাপার হি ওয়াজ টেলিং দ্য লোকাস্ট সে লোকাস্টকে বলছে বা লোকাস্টের উদ্দেশ্য করে বলছে গুড হিউম্যানলি মজার ছিল খুব ভালো তোদের যে এরকম স্টিলের মতো পা আছে তোরা যে লোকের এরকম সর্বনাশ করতে পারিস খুব ভালো ওপর আল্লাহ তোদের খুব ভালোভাবেই দিয়েছে নেক্সট দে অলদো হি হ্যাড বিন ফাইটিং লোকাস্ট যদিও তারা লোকাস্টের সঙ্গে ফাইট করছে স্কোয়াশিং লোকাস্ট অর্থাৎ লোকাস্ট গুলোকে কি করছে না স্কোয়াশ করছে ইয়েলিং এট লোকাস্ট লোকাস্ট তাড়ানোর জন্য চিৎকার করছে সুইপিং দেম ইন গ্রেট মাউন্টস ইন টু দ্য ফায়ার টু বার্ন ফর দ্য লাস্ট থ্রি আওয়ার্স এই যে আমরা আগের ক্লাসে দেখেছি যে লোকাস্ট তাড়ানোর জন্য তারা কি করেছে বিভিন্ন জায়গায় জমিতে আগুন জ্বালছে তো সেখানে ধোঁয়া করছে তো অনেকেই লেবার বা প্রত্যেকটা লেবারই কি করছে সেই লোকাস্ট গুলোকে যেগুলো মরে যাচ্ছে সেগুলো জড়ো করে এনে বা এক জায়গায় গাদা করছে অথবা সে আগুনের মধ্যে দিচ্ছে এবং এটা কিন্তু চলছে সেই দুপুর থেকে নেভারদালেস হি টুক দিস ওয়ান টু দ্য ডোর সে চাইছে না যে কখনোই একটা লোকাস্ট তার ঘরের ভিতরে ঢুকুক এন্ড কেয়ারফুলি থ্রো ইট আউট টু জয়েন ইটস ফেলো এবং সে যেটাই ঘরের ভিতরে ঢুকছে সেটাই কিন্তু সে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাইরে তাদের পঙ্গপালের ভেতর অ্যাজ ইফ হি উড রেদার নট হার্ম এ হিয়ার অফ ইটস হেড চাইছে যে কেউ যেন এক এতটুকু ক্ষতি না করতে পারে দিস কমফর্টেড মার্গারেট মার্গারেট এটা ভেবে বা এরকম ঘটনা দেখে মার্গারেট একটু আশ্বস্ত হলো অ্যাট অল ওয়ান্স সি ফেল্ট ইরেশনালি চিয়ার্ড ইরেশনালি মিন্স বিরক্তির সাথে সে একটু আনন্দিত হলো সি রিমেম্বার্ড ইট ওয়াজ নট দ্য ইরেমিডেবল রুইন অর্থাৎ আনপ্রিভেন্টেবল যেটাকে প্রতিহত করা যায় না তো মার্গারেট ভাবছে যে এরকম একটা ডিভাস্টেটিং একটা সিচুয়েশন যেটাকে কখনোই প্রতিহত করতে পারবো না নেক্সট গেট মি এ ড্রিঙ্ক লেস হি দেন সেড সে বলছে একটু খাবার কিছু দাও পানীয় দাও এন্ড সি সেট দ্য বটল অফ হুইস্কি বাই হিম সঙ্গে সঙ্গে মার্গারেট তাকে একটু হুইস্কি ধরিয়ে দিল ফাইভ ও ক্লক পাঁচটা বেজে গেছে দ্য সান উড সেট ইন অ্যান আওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে দেন দ্য সোয়ার্ম উড সেটেল আর সূর্য যখনই অস্ত যাবে অন্ধকার নেমে আসবে তখনই কিন্তু পঙ্গপালরা নিজেদের পজিশন নিয়ে নেবে অর্থাৎ নিজেরা নিজের জায়গায় বসে যাবে ইট অ্যাজ থিক ওভার ইট অ্যাজ এভার একবারে মাথার উপরে যেন জমকালো হয়ে বসে আছে গোটা বাতাস জুড়ে চারিদিকে গোটা এলাকা জুড়ে যেন একদম ঠিক ঠিক ভাব দ্য ট্রি ওয়ার র্যাগড মাউন্টস অফ গ্লিস্টেনিং ব্রাউন আর আমরা জানি যে গ্রাসোফারের কালার হচ্ছে ধূসর রঙের সুতরাং আর সূর্যের আলো পড়ছে আর তার ফলে চকচক করছে তো কি হচ্ছে সিচুয়েশনটা যে প্রত্যেকটা গ্রাসোফার তারা যে পঙ্গপাল হিসেবে আছে বা তারা যে দল বল নিয়ে আছে তারা সব গাছের উপরে বসছে এবং গাছের উপরে বসার ফলে সেগুলো কি হচ্ছে একদম চকচক করছে এবং গাছটাকে দেখে মনে হচ্ছে যেন একটা ছোট ঢিবি বা টিলা টাইপের মাউন্ট মিন্স হচ্ছে ঢিবি বা টিলা মার্গারেট বেগান টু ক্রাই দেখো মার্গারেট এরকম একটা সিচুয়েশনের সঙ্গে কিন্তু অভ্যস্ত নয় মার্গারেট কাঁদতে শুরু করে দিয়েছে ভেতরে ভেতরে প্রচুর কান্না পাচ্ছে হতাশায় যন্ত্রণায় কেন কি যে ব্যাংক্রাপ্ট এসে গেছে এরপর দুর্ভিক্ষ নেমে আসবে তাদের যে এত টাকা ইনভেস্ট করা হয়েছে সব নষ্ট হয়ে যাবে ইট ওয়াজ অলসো হোপলেস একদম পুরোটাই আশাহত ভাবে ব্যাপার ইফ ইট ওয়াজ নট হ্যাড সিজন ইট ওয়াজ লোকাস্ট বলছে যদি এরকম একটা সিজন না হতো ইট ওয়াজ লোকাস্ট তাহলে এখানে লোকাস্ট থাকতো না ইফ ইট ওয়াজ নট লোকাস্ট যদি লোকাস্ট না হতো বা না থাকতো ইট ওয়াজ আর্মি ওয়ার্ম তাহলে কিন্তু এখানে কি হতো না আর্মিও থাকতো না অর ওয়েল্ডেড ফায়ারস অলওয়েজ সামথিং সবসময় এগুলো ঘটে থাকে দ্য রাস্টলিং অফ দ্য লোকাস্ট আর্মিজ ওয়াজ লাইক এ বিগ ফরেস্ট ইন দ্য স্টর্ম দ্য রাস্টলিং অফ দ্য লোকাস্ট আর্মিজ অর্থাৎ লাস্টিং মিন্স হচ্ছে তোমার হচ্ছে যে দ্রুত গতিতে ঘুরে বেড়ানো দ্য রাস্টলিং অফ দ্য লোকাস্ট আর্মিজ ওয়াজ লাইক এ বিগ ফরেস্ট ইন দ্য স্টর্ম লোকাস্ট গুলো এত দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বা উড়ে বেড়াচ্ছে যাতে মনে হচ্ছে যে প্রচন্ড ভাবে তোমার হচ্ছে ঝড় বইছে এবং সেটা একটা জঙ্গলের ভেতরে একটা ফরেস্টে যখন ঝড় বয় তখন ঠিক কিরকম অবস্থা হয় বাতাসের কারণে গাছপালাগুলো যেরকম এধার ওধার দোল খায় ঠিক সেরকম সিচুয়েশন যেন হচ্ছে দিয়ার সেটলিং অন দ্য রুফ ওয়াজ লাইক এ বিটিং অফ দ্য রেন তারা যে ছাদের উপরে যখন এসে ঢিপ ঢিপ করে পড়ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দ্য গ্রাউন্ড ওয়াজ ইনভিজুয়াল ইন এ স্লিক ব্রাউন সার্জিং টাইড আর তোমার কি হচ্ছে গ্রাউন্ডের উপরে এত পরিমাণে লোকাস্ট পড়ে আছে যাতে করে মনে হচ্ছে যে গ্রাউন্ড দেখাই যাচ্ছে না অর্থাৎ মাটি দেখা যাচ্ছে না ইট ওয়াজ লাইক ওয়েইং এ ড্রন ইন লোকাস্ট একদম লোকাস্টের ফলে যেন লোকাস্টের মধ্যে ডুবে আছে আমরা কি করি যখন কোথাও ধরো পুকুরে বা নদীতে স্নান করতে গেছো তখন সেখানে দেখবে যেখানে তুমি ঠাই পাবে না যেখানে প্রচুর জল সেখানে তুমি ডুবে যাবে তো এত পরিমাণে লোকাস্ট এসে অ্যাটাক করেছে যে তার মধ্যে যেন সবাই ডুবে গেছে সমস্ত কিছু ডুবে গেছে সাবমার্জড বাই দ্য লোকসাম ব্রাউন ফ্লড এবং ঠিক এরকম মনে হচ্ছে যে একটা ব্রাউন টাইপের বন্যা চারিদিকে ছড়িয়ে পড়েছে লোকসাম মিন্স হচ্ছে হুইচ কজেস গ্রেট ডিসলাইক যেটা একটা ধ্বংসাত্মক জিনিস বয়ে আনে যেটা কেউই পছন্দ করে না
এরকম নেক্সট ইট সিমড অ্যাজ ইফ দ্য রুফ মাইট সিঙ্ক ইট আন্ডার দ্য ওয়েট অফ দেম এটা কিরকম মনে হচ্ছে যে গোটা ছাদটা যেন তাদের নিচে তলিয়ে গেছে অ্যাজ ইফ দ্য ডোর নাইট গিভ ইন আন্ডার দেয়ার প্রেসার অ্যান্ড দিস রুমস ফিল উইথ দেম আবার এটা মনে হচ্ছে যে দরজা ভেঙে তারা চলে আসবে রুমের ভেতরে এবং রুমটাকেও তারা পুরোপুরি দখল করে নেবে অ্যাটাক করে নেবে এবং রুমও যেন সেই লোকাস্টের নিচে চাপা পড়ে যাবে অ্যান্ড ইট ওয়াজ গেটিং সো ডার্ক ধীরে ধীরে তো অন্ধকার হয়ে যাবে সি লুকড আপ সে দেখল দ্য এয়ার ওয়াজ থিনার গ্যাপস অফ ব্লু শোড ইন দ্য ডার্ক মুভিং ক্লাউডস চারিদিকে অন্ধকার নেমে আসছে এবং ক্লাউডও ডার্ক হয়ে যাচ্ছে দ্য ব্লু স্পেসেস ওয়ার কোল্ড অ্যান্ড থিন The sun must be setting. ঠিক এরকম একটা সিচুয়েশনে ভাবছে যে সূর্য তো একটা সময় অস্ত চলে যাবেই এবং এত পরিমাণে গ্রাসোফার অ্যাটাক হয়েছে যে মনে হচ্ছে সূর্য অস্ত চলেই গেছে চারিদিকে অন্ধকার নেমে এসছে Next, through the fog of insects, she saw figures approaching. এই যে দেখো চারিদিকে এত পরিমাণে ইনসেক্ট বা লোকাস্ট গুলো উড়ে বেড়াচ্ছে এবং এখানে ফগ মিন্স হচ্ছে কুয়াশা কিসের কুয়াশা না লোকাস্টের কুয়াশা অনেকক্ষণ ধরে লোকাস্ট অ্যাটাক করার ফলে বা এত পরিমাণে লোকাস্ট অ্যাটাক করেছে যে কাছের জিনিসকেই দেখা যাচ্ছে না তার মধ্যে থেকে দুটো ফিগার দেখা গেল যেগুলো অ্যাপ্রোচিং অর্থাৎ এগিয়ে আসছে আসছে তাদের দিকে ফার্স্ট ওল্ড স্টিফেন প্রথমে আছে ওল্ড স্টিফেন মার্চিং ব্রেভলি অ্যালোন খুব ব্রেভলি ভাবে এগিয়ে আসছে দেন হার হাজব্যান্ড তার পেছনে আছে তার হাজব্যান্ডের নাম কি মার্গারেটের রিচার্ড ড্রোন অ্যান্ড হ্যাগড উইথ ওয়ারিনেস তারা একদম ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে বিহাইন্ড দেম দ্য সার্ভেন্ট এবং তাদের পেছনে আছে সার্ভেন্টসরা অল ওয়ার ক্রোলিং অল ওভার দ্য ইনসেক্টস তারা যেন ইনসেক্টস মধ্যে তারা কোন রকম ভাবে হামাগুড়ি দিয়ে আসছে এবং এমন সিচুয়েশন যে তাদের উপরে যে ইনসেক্ট গুলো হামাগুড়ি দিচ্ছে দ্য সাউন্ড অফ দ্য গংস হ্যাড স্টপড দেখো সন্ধে নেমে এসছে তো অটোমেটিক্যালি তোমার যে সাউন্ড ড্রামের যে সাউন্ড মানুষের যে চিৎকার চেঁচামেচি সেগুলো থেমে গেছে সি কুড হিয়ার নাথিং বাট দ্য চেজলেস রাসল অফ এ মিরেট উইংস আর কোন চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না জাস্ট একটাই ভো ভো আওয়াজ শোনা যাচ্ছে চেজলেস দ্যাট মিনস এন্ডলেস রাসল রাসল মিনস হচ্ছে এদিক ওদিকে ছুটে বেড়ানো এখানে এদিক ওদিকে ছুটে বেড়ানো মানে তুমি কল্পনা করো যে মৌমাছির কোন একটা দল যখন এক জায়গা থেকে উড়ে যায় অন্য জায়গায় দ্রুত গতিতে সেটাকে বলা হচ্ছে রাসেল অ্যান্ড চেজলেস মিনস হচ্ছে যার কোনো শেষ নেই এরকম একটা মনে হচ্ছে এরকম মিরেট উইংস দিয়ে তারা এক জায়গা থেকে উড়ে যাচ্ছে এবং শুধু তাদের ওই উইংস এর আওয়াজই কানে আসছে নেক্সট দ্য টু ম্যান স্ল্যাফট অফ দ্য ইনসেক্ট অ্যান্ড কামিং দুজন মানুষ কি করছে তারা ওই ইনসেক্ট গুলোকে স্ল্যাফট অফ দ্যাট মিনস এদিক ওদিক করে ছড়িয়ে তারা কোন রকম করে চলে আসছে ওয়েল সেড রিচার্ড kissing on her cheek richard ki korlo margaret er gale ekta halka kiss korlo je bolche thik ache the main swarm has gone over main swarm chole geche for the lord's sake ishorer dibbi said margaret angrily margaret rege geche prochur keno ki er por to durbikkho neme ashbe tader sob kichu kheye feleche still half crying cry কান্দো কান্দো অবস্থা হোয়াট ইজ হিয়ার ইজ ব্যাড এনাফ কি খারাপই না ঘটনা ইজ নট ইট তাই নাকি ফর অলদো দ্য ইভিনিং এয়ার ওয়াজ নো লঙ্গার ব্ল্যাক অ্যান্ড থিক যদিও তোমার সন্ধে বেলাকার যেটা বাতাস সেটা কিন্তু খুব একটা অন্ধকারাচ্ছন্ন নয় বা অন্ধকারটাও খুব গাঢ় নয় তথাপি যেহেতু লোকাস্ট এত পরিমাণে অ্যাটাক করেছে যে যার কারণে কিন্তু অন্ধকারটা গাঢ়ই মনে হচ্ছে বাট এ ক্লিয়ার ব্লু উইথ এ প্যাটার্ন অফ ইনসেক্টস উইজিং দিস ওয়ে উইজিং মিনস হচ্ছে এদিক ওদিকে খুব দ্রুত গতিতে উড়ে বেড়ানো কিন্তু এমন ভাবে উড়ে বেড়াচ্ছে দ্যাট অ্যাক্রস ইট এরকম একটা সিচুয়েশনে বা এরকম ওয়েদারে বা এরকম লাইটের মধ্য দিয়ে এভরিথিং এলস ট্রিজ বিল্ডিং আর্থ ওয়াজ গন আন্ডার দ্য মুভিং ব্রাউন মাসেস দেখো বলছে যে সূর্য অস্ত যাচ্ছে ঠিক কোথায় কিন্তু ঠিকঠিক ভাবে এখনো কিন্তু তোমার অন্ধকার নেমে আসেনি তাও সত্ত্বেও কি হচ্ছে না তোমার ওই লোকাস্ট বা গ্রাসোফার গুলো এদিক ওদিকে এমন ভাবে উড়ে বেড়াচ্ছে এত দলবল বেঁধে উড়ে বেড়াচ্ছে যে সমস্ত কিছু ট্রিজ বিল্ডিং আর্থ ওয়াজ গন আন্ডার দ্য মুভিং ব্রাউন মাসেস এই যে ব্রাউন মিনস হচ্ছে কিন্তু আবার বলছে লোকাস্টের গায়ের রংকে বলা হচ্ছে ব্রাউন তাদের এই ব্রাউন রঙের মধ্যে যেন এগুলো তলিয়ে গেছে যেটা হয়তো অন্ধকারে তলিয়ে যায়নি অর্থাৎ অন্ধকার তো পুরোপুরি ভাবে নেমে আসেনি পাশের বিল্ডিং দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে তথাপি এত পরিমাণে লোকাস্ট অ্যাটাক হয়েছে যে যাদের ফলে এগুলো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি নেক্সট ইফ ইট ডাজ নট রেইন ইন দ্য নাইট অ্যান্ড কিপ দেম হিয়ার কি বলছে যে যদি বৃষ্টি না হয় আজকের রাতে এবং তারা যদি এখানে থেকে যায় ইফ ইট ডাজ নট রেইন অ্যান্ড ওয়েক দেম ডাউন উইথ ওয়াটার যদি বৃষ্টি না হয় তারা যদি বৃষ্টির জলে ভেসে না যায় দে উইল বি অফ ইন দ্য মর্নিং অ্যাট সানশাইন তারা কিন্তু এখানে সকাল পর্যন্ত রয়ে যাবে মার্গারেট রাউজড হারসেলফ উইথ হার আইজ মার্গারেট উঠলো এবং তার চোখগুলো একটু মুছে নিল প্রিটেন্ডেড সি হ্যাড নট বিন ক্রাইং সে চোখের জলটা মুছে নিয়ে সে এরকম ভান করলো প্রিটেন্ডেড মিনস হচ্ছে একটু ভান করা যে সে কাঁদছে না বা তার কোনো কষ্ট হয়নি অ্যান্ড ফেসড দেম সাম সাফার এবং তাদের জন্য
কিছু খাবার নিয়ে এলো। সাপার মিনস হচ্ছে সন্ধ্যা বেলাকার খাবার। তোমরা জানো যে সকালে যেটা খায় সেটা হচ্ছে ব্রেকফাস্ট, দুপুরে যেটা খাওয়া হয় সেটাকে বলা হয় লাঞ্চ, এবং ইভিনিং টাইমে আমরা যেটাকে টিফিন খাই, আমরা যেটাকে টিফিন বলে থাকি সেটাকে বলা হয় সাপার, এবং রাতের বেলার টাইমটাকে বলা হচ্ছে ডিনার। এটা তুমি জানো। তো তারা দেখো সন্ধ্যাবেলায় ফার্ম থেকে ফিরে আসছে, তো তারা যথারীতি ক্লান্ত আছে, বিধ্বস্ত আছে, তো তারা এরপরে সাপার তারা গ্রহণ করবে বা খাবে। ফর দ্য সার্ভেন্টস ওয়্যার টু এক্সস্টেড টু মুভ, কেন খাবে না, তারা এতটাই ক্লান্ত যে তারা হাঁটতে পারছে না। সি সেন্ট দেম ডাউন টু দ্য কম্পাউন্ড টু রেস্ট, তারা তাদের কম্পাউন্ডে পাঠালো এবং বললো যে একটু রেস্ট নাও, আমি তোমাদের জন্য খাবার আনছি। সি সার্ভ দ্য সাপার অ্যান্ড স্যাট লিসনিং, সে তাদের জন্য সাপার নিয়ে গেল এবং সে বসে বসে শুনতে লাগলো তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে, অর্থাৎ ফার্মের কি সিচুয়েশন সেটা শুনতে লাগলো। দেয়ার ইজ নট ওয়ান মাজি প্ল্যান্ট লেফট, একটাও কর্পসের কোনো প্ল্যান্ট নেই, অর্থাৎ একটাও শস্য গাছ নেই। সি হার্ড, সে শুনলো, নট ওয়ান, একটাও নেই। দ্য মেন উড গেট দ্য প্ল্যান্টার্স আউট দ্য মোমেন্ট দ্য লোকাস্ট হ্যাড গন, প্ল্যান্টার মিনস হচ্ছে এ ডেকোরেটিভ কন্টেনার ইন হুইচ প্ল্যান্টস আর গন। দ্য মেন উড গেট দ্য প্ল্যান্টার্স বলছে কি না, যে প্ল্যান্টার্স গুলো আছে যার মধ্যে তোমার ফার্মের ওই শস্য গাছগুলো চাষ করা হয়েছে, বলছে সেগুলোই শুধু পড়ে থাকবে, তারপরে লোকাস্টরা চলে যাবে। দে মাস্ট স্টার্ট অল ওভার এগেন, এবং তাদের আবার নতুন করে সেই শস্য কণা বা শস্য গাছ চাষ করতে হবে। প্যারা 8, বাট হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট, মার্গারেট ওয়ান্ডার্ড। মার্গারেট বললো কি হবে আবার নতুন করে চাষ করে, ইফ দ্য হোল ফার্ম ওয়াজ গোয়িং টু বি ক্রাউলিং উইথ হোপার্স, কি হবে যদি হোপার্সরা সবকিছু খেয়েই ফেলে। বাট সে লিসেন্ড হোয়াইল দ্য ডিসকাস দ্য নিউ গভর্নমেন্ট পম্পলেট, কিন্তু মার্গারেট শুনেছে যে গভর্নমেন্ট কিছু না কিছু একটা আদেশ জারি করেছে, হুইচ সেট যেখানে বলা হয়েছে হাউ টু ডিফিট দ্য হোপার্স, কি করে হোপারদের ডিফিট করতে হবে, অর্থাৎ পরাজিত করতে হবে বা তাড়াতে হবে। ইউ মাস্ট হ্যাভ মেন আউট অল দ্য টাইম মুভিং ওভার দ্য ফার্ম টু ওয়াচ ফর মোমেন্ট ইন দ্য গ্রাস, কি বলছে না, তোমাকে ফার্মে গিয়ে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ঘাসের উপরে কোনো রকম কোনো ওই হোপার্স বা গ্রাসোপারের কোনো মুভমেন্ট তোমার চোখে না পড়ে, যদি পড়ে তাহলে সেটা সঙ্গে সঙ্গে রিমুভ করতে হবে, কেন কি ব্রিডিং হতে শুরু করলে খুব মুশকিল। হোয়েন ইউ ফাইন্ড এ প্যাচ অফ হোপার্স, যখনই তুমি হোপার্সের কোনো রকম কিছু লক্ষ্য করবে, স্মল লাইফলি ব্ল্যাক থিং, সেটা বলে দিয়েছে ছোট ছোট কালো স্পট লাইক ক্রিকেটস বা ছোট ছোট পতঙ্গ ক্রিকেটসদের মতো, দেন ইউ ডিগ ট্রেঞ্চেস অ্যারাউন্ড দ্য প্যাচ, তুমি সঙ্গে সঙ্গে সেগুলোকে কি করবে না, সেগুলোকে মাটিতে পুঁতে দাও, অ্যান্ড স্প্রে দেম উইথ পয়জন ফর পাম্পস সাপ্লাইড বাই গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যে ইনসেকটিসাইড তোমাকে সাপ্লাই করবে সেগুলো তুমি চারিদিকে স্প্রে করে দাও, বুঝা গেল। Next, the government wanted them to cooperate in a world plan for eliminating this plague forever. Government chaiche je ba government o sahajogita korte chaiche, cooperate means hocche sahajogita kora, o sahajogita korte chaiche, plague means hocche erokom tomar je locust attack koreche ba locust er hat theke rokkha korar jonno government chaiche chashider shonge ba je farm ache farmer maliker shonge cooperate korte. You should attack locust at the source, tomake prothome ki korte hobe na, locust ra jokhon prothom tomake attack korbe take tokhoni som নির্মূল করতে হবে। হোপার্স ইন শর্ট, দ্য মেন ওয়ার টকিং অ্যাজ ইফ দে ওয়ার প্ল্যানিং এ ওয়ার, ঠিক তারা এমন ভাবে কথা বলছিল যে তারা পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। মার্গারেট লিসেন্ড অ্যান্ড অ্যামেজড, মার্গারেট সেগুলো শুনলো এবং অবাক হয়ে গেল। মার্গারেট কেন বারবার অবাক হয়ে যাচ্ছে, মার্গারেট কেন চুপচাপ আছে, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কেন কি মার্গারেট কিন্তু এইরকম একটা সিচুয়েশনের সঙ্গে কখনোই অভ্যস্ত নয়, উনি জানেন না, কেন কি উনি এই বিগত 3-4 বছর হলো উনি এই ফার্মে এসেছেন এবং ওনার কিন্তু এরকম কোন রকম কোনো অভিজ্ঞতা নেই। ইন দ্য নাইট ইট ওয়াজ কোয়াইট, রাতে বেলায় চুপচাপ, নো সাইন অফ সেটেলড আর্মিজ আউটসাইড, বাইরে কোন রকম গ্রাসোফারদের কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না যে তারা আছে, এক্সেপ্ট সামটাইমস এ ব্রাঞ্চেস স্ন্যাপড, মাঝে মাঝে কি হচ্ছে যে গাছের যে ডালপালা গুলো আছে সেগুলো কখনো ভেঙে পড়ছে, অর ইট ট্রিজ কুড বি হার্ড ক্র্যাশিং ডাউন, আবার কখনো কি হচ্ছে যে গাছের যে সমস্ত ডালপালা গুলো আছে সেখান থেকে ক্র্যাশিং আওয়াজ পাওয়া যাচ্ছে, কর্মর কর্মর আওয়াজ পাওয়া যাচ্ছে, কেন না গ্রাসোফার গুলো গাছের পাতা গুলো খাচ্ছে, তার ফলে একটা ক্র্যাশিং বা কর্মর কর্মর আওয়াজ একটা পাওয়া যাচ্ছে। নেক্সট, প্যারা 9, মার্গারেট স্লিপড ব্যাডলি ইন দ্য বেড বিসাইড রিচার্ড, দেখো মার্গারেট কি করেছে না, মার্গারেট রাতে শুয়ে দিয়েছে রিচার্ডের সাথে, কেন কি স্বামী স্ত্রী তো, কিন্তু মার্গারেটের ঘুম হয়নি, রাতটা খুব খারাপ ভাবে কাটলো, হু ওয়াজ স্লিপিং লাইক দ্য ডেড, কিন্তু রিচার্ড মরার মতো ঘুমাচ্ছিলেন, অর্থাৎ কেন মরার মতো ঘুমাচ্ছিলেন, কেন কি এক্সস্টেড উইথ দ্য আফটারনুন সাইট, কেন কি বিকেল বেলায় উনি এতটা পরিশ্রম করেছেন যে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছেন, এক্সস্টেড ক্লান্ত। ইন দ্য মর্নিং সি ওক টু ইয়েলো সানশাইন লেইং অ্যাক্রস দ্য বেড, সকালবেলায় উঠেছে মার্গারেট, কখন উঠেছে না, যখন
ঘন্টার বিছানায় সূর্যের হলুদ রঙের আলো পড়ছিল, ক্লিয়ার সানশাইন চারিদিকে পরিষ্কার স্বচ্ছ, উইথ অ্যান অকেশনাল ব্লজ অফ শ্যাডো মুভিং ওভার ইট। ব্লজ মিনস হচ্ছে এ স্পট অফ নো স্পেশাল শেপ। মাঝে মাঝে উনি দেখতে পাচ্ছেন যে একটা স্পট দেখতে পাচ্ছেন যার পার্টিকুলার কোনো কালার নেই বা পার্টিকুলার কোনো শেপ নেই। সি ওয়েন্ট টু দা উইন্ডো, তারপরে সে কি করলো না, সে জানালার কাছে গেল। নেক্সট, ওল্ড স্টিফেন ওয়াজ অ্যাহেড অফ হার, ওল্ড স্টিফেন তার কাছে দাঁড়িয়ে আছে। দেন হি স্টুড আউটসাইড, তারপরে সে বাইরে গেল। গেজিং ডাউন ওভার দা বুশ, সে যে ঝোপঝাড়গুলো ছিল গাছপালাগুলো ছিল তার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড সি গেজড অ্যাস্টাউন্ডেড, সে তাকিয়ে আছে, অ্যাস্টাউন্ডেড মিনস হচ্ছে অবাক হয়ে গেল। অ্যান্ড এন্ট্রান্সড মাচ এগেনস্ট হার উইল, সে একবারে হতভম্ব হয়ে গেল। ফর ইট লুকড অ্যাজ ইফ এভরি ট্রি এভরি বুশ অল দা আর্থ ওয়্যার লিট উইথ পেল ফ্লেমস, সবকিছু যেন একবারে পেল হয়ে গেছে, ফেকাসে হয়ে গেছে। দ্য লোকাস্ট ওয়ার ফ্যানিং দেয়ার উইংস টু ফ্রি দেম অফ দ্য নাইট ডিউস, আর ওর উপরে কেন এরকম সিচুয়েশন হয়েছে, পেল ফ্লেমস কেন, কেন কি সমস্ত গাছের উপরে সমস্ত জায়গায় সমস্ত ঝোপঝাড়ের উপরে এত পরিমাণে লোকাস্ট বসে আছে যে সেগুলো সমস্ত পেল দেখাচ্ছে, ধূসর বর্ণের দেখাচ্ছে, মনে হচ্ছে যেন যে আগুন ছড়িয়ে আছে। এরপরে সেই যে লোকাস্ট গুলো বসে আছে তারা কি করছে, সকালবেলা তারা তাদের ডানা থেকে যে ডিউ অর্থাৎ যে শিশির বিন্দুগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলছে, কেন কি তাদের উড়তে হবে। তো ডানাতে যদি শিশির বিন্দু থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু তারা উড়তে পারবে না। সুতরাং দ্য লোকাস্ট আর ফ্যানিং, ফ্যানিং মিন্স হচ্ছে ডানা ঝাপটানো, দেয়ার উইং তাদের ডানাগুলোকে, টু ফ্রি দেম অফ দ্য নাইট ডিউস, তাদের ডানার উপরে সারা রাত ধরে যে শিশির পড়েছে সেগুলো তারা শুকাচ্ছিল বা সেগুলো তারা ঝেড়ে ফেলছিল। নেক্সট, দেয়ার ওয়াজ সিমার অফ রেড টিংড গোল্ড অফ লাইট এভরিহোয়ার, সিমার মিন্স হচ্ছে এ সফট ট্র্যাম্বলিং শাইনিং এফেক্ট, অর্থাৎ ডানাগুলো যখন ঝাপটাচ্ছে তাহলে অটোমেটিক্যালি কি হবে না, একটা লাইটের ইফেক্ট পড়বে সমস্ত জায়গায় সে দেখতে পাচ্ছে। সি ওয়েন্ট আউট টু জয়েন দ্য ওল্ড ম্যান, সে গেল স্টিফেনের সঙ্গে জয়েন করতে, দেখা করতে। স্টেপিং কেয়ারফুলি অ্যামং দ্য ইনসেক্ট, চারিদিকে ইনসেক্ট ছড়িয়ে আছে, খুব সাবধান বশত তাদের মধ্যে থেকে তাকে যেতে হবে। দে স্টুড অ্যান্ড ওয়াচড, তারা দাঁড়িয়ে আছে দেখছে। ওভার হেড দ্য স্কাই ওয়াজ ব্লু, মাথার উপরে যে আকাশ সেটা একদম পুরো ব্লু কালারের, ব্লু অ্যান্ড ক্লিয়ার, একদম স্বচ্ছ ঝাঁচকচকে। ওল্ড স্টিফেন স্যাটিসফ্যাকশনের সাথে তখন বলছে, প্রিটি, খুব সুন্দর তাই না। ওভার দ্য স্লোপস, স্লোপসের উপরে, দ্যাট মিন্স সিঁড়ি, উপরে ইন দ্য ডিস্টেন্স দূরে এ ফেন্ট রেড সিমার, সিমার মিন্স হচ্ছে একটা কোট বা মার্ক, সে একটা আবছা মার্ক দেখতে পেল। সোড ইন দ্য স্কাই, আকাশে পিঙ্ক অ্যান্ড স্প্রেড, চারিদিকে ছড়িয়ে আছে। দেয়ার দে গো, দেখো দেখো তারা ওইদিকে চলে যাচ্ছে, সেড স্টিফেন, স্টিফেন বলছে। দেয়ার গোজ দ্য মেইন আর্মি, ওই যে মেইন আর্মি গুলো চলে যাচ্ছে, অফ সাউথ, সাউথের দিকে। অ্যান্ড নাও ফ্রম দ্য ট্রিজ ফ্রম দ্য আর্থ অল অ্যারাউন্ড দেম, এবং তার চারপাশে যে সমস্ত গাছপালা গুলো ছিল, যে সমস্ত এরিয়া সিচুয়েশন যেটা তিনি দেখতে পাচ্ছেন, দ্য লোকাস্ট ওয়ার টেকিং উইংস, লোকাস্ট টেকিং উইংস মিন্স মানে তারাও এখন উড়ে যাবে, এরকম একটা রেডি হচ্ছে। দে ওয়ার স্মল এয়ারক্রাফট, তাদের কি মনে হচ্ছে যে ছোট ছোট এয়ারক্রাফট, ম্যানোভারিং ফর দ্য টেক অফ, তারা এখন কি করবে না উড়ে যাওয়ার জন্য তারা পজিশন নিচ্ছে। ট্রাইং দেয়ার উইংস টু সি ইফ দে ওয়ার ড্রাই এনাফ, এবং তারা দেখছে যে আমরা এখন উঠতে সক্ষম হব কিনা, আমাদের ডানাগুলো শুকিয়েছে কিনা, কেন ভিজা ছিল, কেন কি সারা রাত ধরে তাদের ডানার উপরে শিশির পড়েছে, তাহলে তারা অটোমেটিক্যালি উঠতে পারবে না। অফ দে ওয়েন্ট, তারা চলে গেল। এ রেডিশ ব্রাউন স্ট্রিম ওয়াজ রাইজিং অফ দ্য মাইলস অফ বুশ, এ রেডিশ ব্রাউন স্ট্রিম, স্ট্রিম মিন্স হচ্ছে আমরা জানি যেটা ঝর্ণা, ওয়াজ রাইজিং, এখানে রেডিশ ব্রাউন কেন না, গ্রাসোফার গুলো যখন উড়ে যাচ্ছে তখন তাদের ঝর্ণার মতো লাগছে এবং তাদের রেডিশ ব্রাউন এরকম লাগছে, সূর্যের আলো পড়ছে। রাইজিং অফ দ্য মাইলস অফ বুশ অফ দ্য ল্যান্ড দ্য আর্থ, মাইলের পর মাইল জুড়ে। এখান দ্য সানলাইট ডার্ক এন্ড, আবার যখন তারা উঠতে শুরু করলো তখন যেন চারিদিকে আবার অন্ধকার নেমে এলো, অর্থাৎ তাদের যখন আবার পঙ্গপাল নিয়ে তারা যখন উঠতে শুরু করেছে তখন কিন্তু আবার সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। অ্যান্ড অ্যাজ দ্য ক্লাউডেড ব্রাঞ্চেস লিফটেড, আর সেই যে গাছের ডালগুলো যারা কি করলো না ঝুঁকেছিল তখন তারা লিফট হয়ে গেল। দ্য ওয়েট অন দেম লাইটনিং, আর তাদের উপরে কি হলো, যে ওয়েট ছিল গাছগুলোর উপর সেটা অনেকটা হালকা হয়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং, গাছে আর কিচ্ছু নেই, বাট দ্য ব্ল্যাক স্পাইন্স অফ ব্রাঞ্চেস, স্পাইন্স মিন্স হচ্ছে শাখা পোশাখা বা মেরুদণ্ড বলা যেতে পারে, গাছের জাস্ট তো ডালপালাগুলো বেঁচে আছে। অফ ব্রাঞ্চেস ট্রিজ, গাছের, নো গ্রিন লেফট, একটাও সবুজ অংশ দেখা যাচ্ছে না, নাথিং। অল মর্নিং দে ওয়াচড, সারা সকাল তারা দেখলো দ্য ট্রিজ অফ দেম অ্যাজ দ্য ব্রাউন ক্রাস্ট থিনড অ্যান্ড ব্রোক অ্যান্ড ডিসলভড ফ্লাইং অফ টু মার্স উইথ দ্য মেইন আর্মি, সবাই উড়ে গেছে এবং গাছ ডালপালাগুলো পুরো ফাঁকা হয়েই পড়ে আছে, কোনো কিছু নেই, জাস্ট সবকিছু ক্রাস্ট। নাও এ ব্রাউনিশ রেড সিমার ইন দ্য সাউদার্ন স্কাই, এরপরে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যে কোন দিকে না দক্ষিণ দিকে ওরকম একটা ঝর্ণার মতন বা ওরকম দল ভেদে সব উড়ে চলে যাচ্ছে।
যাচ্ছে। নেক্সট, দ্য ল্যান্ডস হুইচ হ্যাড বিন ফ্লেমড উইথ গ্রেন, ল্যান্ড যেটা কি হচ্ছে না চারিদিকে ফ্লেমড একদম পুরো পর্দার মতো ঢেকেছিল, দ্য নিউ টেন্ডার মেলস প্ল্যান্টস কি দিয়ে ঢেকেছিল না সবুজ সবুজ পাতায় যেমন চারিদিকে ঢেকেছিল সেগুলো কি হয়েছে ওয়েট স্ট্রাইক অ্যান্ড বেয়ার এখন পুরোপুরি ফাঁকা চারিদিকে সবুজের কোনো চিহ্ন নেই, অল ট্রিজ স্ট্রেট সমস্ত গাছপালা কি হয়েছে জাস্ট দুটো শাখা পোশাখা নিয়ে দাঁড়িয়েছে, এ ডিভাস্টেটেড ল্যান্ডস্কেপ একটা ধ্বংসাত্মক জায়গায় পরিণত হয়েছে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূমি, নো গ্রিন নো গ্রেন এনিহোয়ার কোনো দিকে সবুজের কোনো চিহ্ন মাত্র নেই, বাই মিডডে দ্য রেডিশ ক্লাউড হ্যাড গন দুপুরের দিক করে রেডিশ ক্লাউড চলে গেল, অনলি অ্যান অকেশনাল লোকাস্ট ফ্লকড ডাউন মাঝে মাঝে দু একটা দেখা যাচ্ছিল অন দ্য গ্রাউন্ড ওয়ার ক্রপসেস অ্যান্ড দ্য উন্ডেড কিরকম যে সমস্ত লোকাস্ট বা যে সমস্ত গ্রাসোফার গুলো মারা গেছে অথবা আহত হয়ে আছে সেগুলো জাস্ট দেখা গেল, দ্য আফ্রিকান লেবারার্স ওয়ার সুইপিং দিস আফ দ্যাট মিন্স যারা আফ্রিকান লেবারার্স ছিল তারা সেগুলোকে এক জায়গায় জড়ো করছে উইথ ব্রাঞ্চেস অ্যান্ড কালেক্টিং দেম ইন টিন, তারা কি করছে গাছের ডালপালা দিয়ে সেগুলোকে এক জায়গায় ঝাঁটু দিয়ে জড়ো করছে বা ঝাড়ু দিয়ে জড়ো করছে এবং তারা টিনে সংগ্রহ করে রাখছে। নেক্সট, আফটার দ্য মিড ডে মিল দ্য ম্যান ওয়েন্ট অফ টু দ্য ল্যান্ড, দুপুরে খাওয়ার পর তারা মাঠে গেল, এভরিথিং ওয়াজ টু বি রিপ্ল্যান্টেড গিয়ে কি দেখলো যে সমস্ত কিছু আবার নতুন করে প্ল্যান্টেড করতে হবে অর্থাৎ নতুন করে আবার সব শুরু করতে হবে, উইথ এ বিট অফ লাক অ্যানাদার সোয়ার্ম উড নট কাম ট্রাভেলিং ডাউন জাস্ট দিস ওয়ে, কিন্তু একটা জিনিস আছে একটা সৌভাগ্যের ব্যাপার যে এদিকে হয়তো আর কেউ আসবে না কেন কি এখানে অর্থ খাবার পড়েনি যা ছিল সব শেষ, বাট দে হোপড ইট উড রেইন ভেরি সুন তারা এটুকু আশা করতে লাগলো যে হয়তো খুব তাড়াতাড়ি আবার খুব ভালো বৃষ্টি হবে, টু স্প্রিং সাম নিউ গ্রাস নতুন করে ঘাস জন্মাবে বিকজ দ্য ক্যাটেল উড ডাই আদারওয়াইজ, আর যদি নতুন করে বৃষ্টি না হয় যদি নতুন করে গাছপালা বা ঘাস না জন্মায় তাহলে কিন্তু বাড়িতে যে গবাদি পশুগুলো আছে সেগুলো মারা পড়বে, ক্যাটেল মিনস হচ্ছে গবাদি পশু, দেয়ার ওয়াজ নট এ ব্লেড অফ গ্রাস লেফট অন দ্য ফার্ম এতটুকু পরিমাণে আর সবুজের কোনো অংশ এই ফার্মের মধ্যে পড়ে নেই। Next, as for Margaret, Margaret's case, she was trying to get used to the idea of 3 or 4 years of locust. Margaret কিন্তু এরপরে চেষ্টা করছে এই 3-4 বছরের মধ্যে এই প্রথম তার ক্ষেত্রে এরকম লোকাস্ট অ্যাটাক হলো একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে, সি ফেল্ট লাইক এ সাবওয়ার আফটার ওয়ার, সে নিজেকে ভাবলো যে একটা ভয়ঙ্কর যুদ্ধের পর সে কোন রকমে বেঁচে আছে, ইফ দ্য ডিভাস্টেটেড অ্যান্ড ম্যাঙ্গেলড কান্ট্রি সাইড ওয়াজ নট রুইনড ওয়েল হোয়াট দেন ওয়াজ রুইনড, বলছে যদি ইফ দিস ডিভাস্টেটেড অ্যান্ড ম্যাঙ্গেলড কান্ট্রি সাইড ওয়াজ নট রুইনড যদি এরকম ধ্বংসাত্মক একটা জিনিস যদি ধ্বংস না হয়ে যায় তাহলে ওয়েল হোয়াট দেন ওয়াজ রুইনড তাহলে আর কি হবে ধ্বংস তো হয়েই যাবে, বাট দ্য ম্যান ate their supper with good appetite. এরপরে দেখো তারা কি করলো, তারা আবার ফার্ম থেকে ফিরে এসেছে, ফিরে এসে তারা সন্ধ্যাবেলায় খাবার খেলো, অ্যাপেটাইট মানে খিদে, তাদের যথেষ্ট খিদে পেয়েছিল, তারা মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত, শারীরিকভাবেও বিধ্বস্ত, তাদের প্রচন্ড খিদে পেয়েছে, তারা খুব ভালোভাবেই তারা সন্ধ্যাবেলাকার খাবার খেলো, ইট কুড হ্যাভ বিন আউটস খুবই খারাপ হলো, ওয়াজ দ্যাট দে সেড আর সেই কারণে তারা কি বলছে ইট কুড মাচ আউটস এটা আরো খারাপ হতে পারতো, আই থিঙ্ক গোটা টেক্সটটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে রিকোয়েস্ট পাঠিয়েছিলে, তোমার যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি চেষ্টা করবো সেই টেক্সটের উপরে ভিডিও করে দিতে, এবং যার যে টেক্সটের উপরে রিকোয়েস্ট আছে আমি চেষ্টা করবো ঠিক বাংলায় লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তোমার সুবিধার্থে ব্যাখ্যা করে দেওয়ার, আশা করি এই পর্যন্ত কোনো রকম কোনো তোমার প্রবলেম নেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।